কবরস্থানের সামনে দিয়ে রাত্রির বেলা যদি একা একা কেউ যায়, তাহলে নাকি ইঞ্জিন অফ হয়ে যায়, লাইট অফ হয়ে যায়। এবং সে আমাদেরকে পরের দিন ঘটনাটা বলছে যে আমি ওখান দিয়ে যাচ্ছি, হঠাৎ আমার ইঞ্জিনটা অফ হয়ে একটা কল চলছিল, তাই নিয়ে ব্যস্ত ছিলাম, ওটাকে অ্যাটেন্ড করছিলাম। এই তোর এই কাজ না, একটু ছুটির দিনও ঠিক করে কাটাতে দেয় না। ও যাকে বলছি শোন না, এতদিন বাদে কারেন্ট গেছে, এই অ্যাটমসফিয়ারটা বেশ জম্পেশ, একটু ভূতের গল্প হবে নাকি? না 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 না, ভূতের গল্প ফল্প হবে না, ভূতের গল্প হবে না, আমার এসব চাপ আছে খুব। আরে ভূত ফুত হয় নাকি, এসব একটা হ্যালুসিনেশন, তুমিও না দাদা, কাম অন। ছোটবেলায় কি সুন্দর আমরা সবাই মিলে বসে ভূতের গল্প করতাম না, এতদিন পরে কারেন্ট গেল, সুযোগে সদ্ব্যবহার করব না? হ্যাঁ, দোজ ডেজ ওয়্যার রিয়েলি নাইস। না তো আমরা এই নর্থ বেঙ্গলে শুটিং করছিলাম, তাকদায় আমরা যেখানে শুটিং করছিলাম আর আমাদের হোটেলটা যেখানে ছিল, এই জায়গা থেকে ওই জায়গায় যেতে একটা কবরখানা ক্রস করতে হতো। তো আমাদের যে ওখানকার লোকাল ড্রাইভার, তারা রোজই বলে যে ওই সময় ওখান দিয়ে যাব না, এই সময় এখান দিয়ে যাব না। তো আমরা জিজ্ঞেস করলাম ব্যাপারটা কী, তাতে বললো যে ওই কবরস্থানের সামনে দিয়ে রাত্রির বেলা যদি একা একা কেউ যায়, তাহলে নাকি ইঞ্জিন অফ হয়ে যায়, লাইট অফ হয়ে যায়। তো এমন একটা দিন হলো যেদিন ওকে একা একা ওখান দিয়ে নাকি যেতে হলো, এবং সে আমাদেরকে পরের দিন ঘটনাটা বলছে যে আমি ওখান দিয়ে যাচ্ছি, হঠাৎ আমার ইঞ্জিনটা অফ হয়ে গেল। আমি তো বুঝতে পারছি না কি করব, গাড়ি সাইড করে দাঁড় করিয়ে দিয়েছি, ফোন করার চেষ্টা করছি, ফোনে নেটওয়ার্ক নেই, মানে সে আর ভয়ঙ্কর সিচুয়েশন। ও নাকি প্রায় 3-4 ঘন্টা ওখানে অপেক্ষা করছিল, এবং তারপরে ও কাউকে একটা ফোনে পায় এবং সে এসে ওখান থেকে ওকে রেস্কিউ করে নিয়ে যায়। এবার কাটান, আমি একটা বন্ধুর বাড়িতে গেছিলাম, ওখানে পড়াশোনা করতে গেছিলাম, গ্রুপ স্টাডি ছিল। তো ওর আবার একটু অভ্যাস আছে কি, যে নিজে পড়বে না, পড়তেও দেবে না, গ্রুপ স্টাডি তো নামেই। তো আমি বই খাতা খুলে বসেছি পড়বো, আর হঠাৎ করে আমি একবার দেখলাম যে দরজাটা খুললো, খুলে বন্ধ হয়ে গেছে। তো আমি খুব একটা কিছু ভাবিনি। পরের বার আমি দেখেছি যে ঘরের দরজাটার সামনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। আমি ওখান থেকে উঠে গিয়ে হয়েছে যে না, ওই ফ্রেন্ডটাই হবে, ডিস্টার্ব করছে, পড়তে ফোরতে দিচ্ছে না। আমি বেরিয়ে গিয়ে জাস্ট দেখতে গেছি যে ও কোথাও কেন ডিস্টার্ব করছে, এই একদম ডিস্টার্ব করবি না কিন্তু। আমি বেরিয়ে গিয়ে দেখছি কেউ নেই, ওখানে কেউ নেই, শুধু টিভিটা চলছে। তো আমি ওকে জোরে ডেকেছি যে তুই কোথায়, বলছে আমি কখন থেকে তো আমার মা ঘরে বসে রয়েছি। মানে ওটা দেখে অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড ভয় লেগেছিল, মানে আমার গা ভারী হয়ে গেছিলো লিটারেলি। নেক্সট তোর ওই তো দার্জিলিং গেছিলাম কিছুদিন আগে, তো যে গাড়ি চালাচ্ছিল আর কি ড্রাইভার, পাহাড়ি ড্রাইভার, বলছিল না ভাই সাহেব ইয়াহ পর নেই রোক সকতে হ্যায়। তো আমি বললাম নেই রোকনা পড়েগা, দাঁড় করালো। তো আমি করছিলাম, করতে করতেই ভূত দেখলাম আর কি। ভূত দেখলি মানে ভূত কেমন দেখতে হয়? যেরকম হয় নর্মালি, সাদা জামা কাপড় পরা। সাদা জামা কাপড়ের ভূতই আর কি মাছে তখন থেকে? ভূত তো সাদা জামা কাপড়ই তো পরে, রিলসেও তো তাই দেখি। আচ্ছা আমিও তো সাদা জামাই পরে আছি। এই দা তুই না, এই শোন না, ওই ইলেকট্রিসিটি বোর্ডের নম্বরটা একটু দে তো, এতক্ষণ হয়ে গেল কারেন্ট আসছে না, আর তখন থেকে শুনছি দাদা দাদা বলে কথা বলছিস, কার সঙ্গে কথা বলছিস? তুমি কে? আমি কে মানে, তো মাথা ফাথা খারাপ হয়ে গেল, আমি আবার কে হতে যাব? আমি তাহলে এতক্ষণ কার সাথে কথা বলছিলাম? আরে কি রে, কি হয়েছে? কি হলো রে?